এবার হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন মোট 127,198 জন। কিন্তু শতাধিক হজ এজেন্সির অভিযোগ, নিবন্ধনের পূর্বে ধর্ম মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সিরিয়ালে পেছনে পড়ায় কোটা বঞ্চিত হয় তারা। অথচ কিছু এজেন্সি ভুয়া আইডি দিয়ে প্রাক নিবন্ধন নিয়ে কোটা দখল করেছে। নিয়ম অনুযায়ী 4% বেশি রিপ্লেসমেন্টের সুযোগ না থাকলেও অসাধু এজেন্সিগুলো এখন রিপ্লেসমেন্ট করে বাণিজ্য করছে। অথচ নিয়ম মেনে নিবন্ধন করার পরেও সিরিয়ালে পেছনে পড়ার কারণে 20,000 জনের হজ যাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানান তারা। নিবন্ধনের ব্যাপারে কথা ছিল যে যারা 16 সালে হজে যায় নাই বা যাবে না তাদের কোটাগুলো ক্যান্সেল করতে হবে। সেই চিঠিরও কেউ কোনো তোয়াক্কা না করে তারা চূড়ান্ত নিবন্ধন করে রেখেছে। ভীষণভাবে হাজিদেরকে নিয়ে বিপদে আছি, যারা আমাদের অনেক বৃদ্ধ হাজি আছে যাদের এই বছর হজ না করতে পারলে তারা হজেই যেতে পারবেন না। প্রাক নিবন্ধনের পূর্বে যারা 150 কোটা পূরণ করতে পারেনি তারাও বিভিন্নভাবে সংগ্রহকৃত জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কোটা পূরণ করে কোটা আটকে রেখেছেন। এখন কোটা প্রতি 20-30 হাজার টাকা রিপ্লেসমেন্ট বাণিজ্য করছে। এ অবস্থায় অবৈধ রিপ্লেসমেন্ট বন্ধের পাশাপাশি সৌদি সরকারের কাছ থেকে অতিরিক্ত 50,000 কোটা আনতে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান তাদের। সরকারের যে ডিউ লেটারটা এখানে গিয়েছে সৌদি আরবে আছে, বিভিন্ন ভাবে তদবির করে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যদি কোটা আনা হয় তাহলে অন্ততপক্ষে এবছর এই কোটার সমস্যা সমাধান হবে, অন্যথায় এই হজ ব্যবস্থাপনা একটা বিশৃঙ্খল পর্যায়ে চলে গেছে। এদিকে নিবন্ধনের সময় ধর্ম মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কিছু দুর্বল সিদ্ধান্তে অনিয়মের সুযোগ তৈরি হলেও এখন পর্যন্ত কোনো অবৈধ রিপ্লেসমেন্ট হয়নি বলে দাবি হাবের। ভুয়া নাম দিয়ে যদি কেউ ভুয়া আইডি ব্যবহার করে কেউ যদি কোনো কোটা ধরে থাকে, এ বিষয়ে সরকারের একটি স্পষ্ট সার্কুলার আছে, পরবর্তীতে তার শাস্তি হবে এবং সে তার হাজি ওই সেগুলি রিপ্লেস হবে না। 4%-এর উপরে কোনো রিপ্লেসমেন্ট মন্ত্রণালয় দিচ্ছে বলে আমার জানা নাই। এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগত প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাননি তারা। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা।